আর একটাই তো কথা, এত পুলিশ কেন যারা ক্রীড়া প্রেমী তাদের আটকাবার জন্য, এত পুলিশ কেন ফুটবলকে পাহারা দেওয়ার জন্য? ফুটবলের জন্য তো রক্ত ছিল না। খেলার মাঠে আসে যারা সবুজের সঙ্গে থাকে, এই ঘাসের সবুজ গুলো তাদের মনের মধ্যে কোনোদিন অশান্তি ছিল না। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বাকি অন্যান্য যতগুলো ক্লাব রয়েছে, দল রয়েছে, আজকে ডার্বি একটাই কথা বলছে যে অন্যায় কেন। এখানে কেউ অন্যায় করেনি, আমাদের ভাইদের প্রিয় যে জার্সি, সেই জার্সির অসম্মান হয়েছে, তাদেরকে গুন্ডা তকমা দেওয়ার চেষ্টা হয়েছে, যেভাবে যে কোনো দলেরই সমর্থককে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা একদম ঠিক না। পুলিশ ছিল এখানে, আর একটাই তো কথা, এত পুলিশ কেন যারা ক্রীড়া প্রেমী তাদের আটকাবার জন্য, এত পুলিশ কেন ফুটবলকে পাহারা দেওয়ার জন্য? ফুটবলের জন্য তো রক্ত ছিল না। সিবিআই তদন্ত করছে, কিন্তু আমরা তার আগে যে যে জিনিসগুলো দেখলাম, একটা মানুষের সবকিছুর মন্ত্রী প্রথমে 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 অধ্যক্ষ বলেছিল, আমরা চাই পুরোটার শাস্তি এবং একদম প্রথমে অধ্যক্ষ বলেছিল যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, প্রথমে অধ্যক্ষ বলেছিল মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী পদত্যাগ, আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ডার্বিটা বাতিল হয়ে গেল, এই সম্বন্ধে যদি কিছু বলো। বলার নেই দাদা, এটা খুবই নিন্দনীয়। পুলিশের অজুহাত দাদা, পুলিশের অজুহাত, আমরা প্রতি ডার্বিতে প্রতি ডার্বি আছি, এত পুলিশ লাগে না দাদা ডার্বি করাতে। আর সবচেয়ে বড় হচ্ছে ডার্বি করাচ্ছে আর্মিরা, আমাদের এখানে ডার্বি করে আর্মিরা, আমরা অতবার ডার্বি দেখতে এসেছি, আর্মিরা দেখেছি, আর্মিরা সবসময় সবকিছু করেছে এখানে। এবার হচ্ছে মেইন হচ্ছে পুলিশের ভয় পেয়ে গেছে টিফো নিয়ে, মেইন যে আর্জি করে কাণ্ডটা হয়েছে, যে বোনের যে দিদির যে অবস্থাটা হয়েছে, যে অবস্থাটা করেছে, সেইটার জন্য পুলিশরা ভয় পেয়ে গেছে। যেমন এতগুলো সমর্থক, দুই দলের সমর্থক, প্রায় 70,000 জন সমর্থক দুটো দল মিলিয়ে, একদম বেশি ছাড়া কম না, বেশি ছাড়া কম না, সেইখানে ওরা ভয় পেয়ে গেছে। এখন যদি টিফো নামে তাহলে ওদের চাপ আছে, উপর মহলে চাপ তৈরি হবে, একদম জীবন।